হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি ভিটামিন সি ট্যাবলেট সম্পর্কে আর জানব সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কন্ডিশানে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ভিটামিন সি ট্যাবলেটটিকে নেওয়ার জন্য এর সঠিক ডোজ কী তাছাড়া এই ট্যাবলেটটি খাওয়াকালীন কী কী সাইড এফেক্ট আসতে পারে এবং আমাদের শরীরে যদি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি দেখা যায় ঘাটতি দেখা যায় তো কী কী সমস্যা দেখা দিতে পারে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ভিটামিন সি ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো অ্যাবোর্ড কোম্পানির লিমসি ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সম্পর্কে যার মূল উপাদান ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড তো ডাক্তারবাবু এটাকে কখন সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য আমাদের যখন আমাদের শরীরে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি দেখা দেয় ঘাটটি দেখা দেয় বিভিন্ন রকম টক জাতীয় ফল শাক সবজি অর্থাৎ ভিটামিন শ্রীযুক্ত খাবার খেয়েও আমাদের শরীরে সেই ঘাটতি পূরণ হয় না তখন ডাক্তারবাবুরা এই ধরনের ট্যাবলেটকে সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য তো কি কি সমস্যা দেখা দিতে পারে যদি আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি হয় যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে তার মধ্যে যেমন হচ্ছে স্কারভি স্কারভির সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বাচ্চাদের হাড় দাঁতের গঠন বিকৃত হতে পারে মাড়ি স্পঞ্জের মতো হয়ে যেতে পারে মাড়ি থেকে রক্তকরণ হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে ওজন হ্রাস হতে পারে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়াও কি হয় যে সিজনাল অ্যালার্জি দেখা দিতে পারে সিজনাল ফ্লু যে সর্দি সেই সর্দি দেখা দিতে পারে এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়াও এই ট্যাবলেটটি আমাদের শরীরের যে টক্সিন সেই টক্সিনকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে এবং আমাদের যে ডেড সেল সেই ডেড সেলকে অপসারণ করে আমাদের যে ক্ষতিগ্রস্ত যে সেল সেই সেলগুলোকে কিওর করতে সাহায্য করে এছাড়াও আমাদের পেছাবে যে পিএইস সেই এর মাত্রাকে তার ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে যখন অ্যাসিডোসিস দেখা যায় আমাদের ইউরিনে যখন অ্যাসিডের মাত্রা বেড়ে যায় অম্লত্ব বেড়ে যায় তো এই ভিটামিন সি যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয় সেই অ্যাসিডোসিসের সমস্যাকে কম করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে ইউরিনের পিএইস সেই এর লেভেলকে এর ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে তো এইসব কাজগুলো করতে সাহায্য করে তো এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করবেন এর সঠিক ডোজ কি ব্যবহার করার তো দেখুন এক একটি কন্ডিশনে এক একটি রোগের ক্ষেত্রে এর ডোজ নির্ভর করে তাই ডাক্তার সঙ্গে কনসার করে তিনার দেওয়া নির্ধারিত ডোজে মেডিসিনটিকে সেবন করা ভালো কারণ এক একটি রোগের ক্ষেত্রে এক এক রকমের ডোজ হয়ে থাকে তো আপনার কী সমস্যা হচ্ছে সেই সমস্যার উপর নির্ভর করবে আপনার ডোজ তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি তাছাড়া কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে তো লিমসি পাঁচশো যে ট্যাবলেটটি যার মূল উপাদান ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্মিক অ্যাসিড তো এটি থেকে তেমন কোনো সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি লক্ষ্য করা যায় না বললেই চলে তবে যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট পেটে অস্বস্তি ভাব আসতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে এই সব সমস্যাগুলো আসতে পারে তাছাড়া এই ট্যাবলেটটিকে যদি আপনি গর্ভবতী মা বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এছাড়াও কিছু কিছু ট্যাবলেটের সঙ্গে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা একত্রিত যাবে না যেমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিক পিল যে মৌখিক গর্ভনিরোধক পিল ব্যবহার করে মেয়েরা সেই গর্ভনিরোধক পিলের সঙ্গে একত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করা যাবে না এছাড়াও ওয়ারফারিনের সঙ্গে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা শুধু এই মেডিসিন বলে নয় যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে তিনার নিয়মে মেডিসিন সেবন করবেন যার ফলে আপনি সঠিক উপকারটা তো পাবেনই তার সাথে আপনাকে সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা এই ছিল লিমসি ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির সম্পর্কে অর্থাৎ ভিটামিন সি ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ